ইন্টারভিউ বোর্ডে সর্বশেষ প্রশ্নটা হয়ে থাকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স টু দ্য ইন্টারভিউ বোর্ড। তো এই প্রশ্নগুলো অনেক সময় আমরা এড়িয়ে যাই যে না, আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন্স টু ইউ। আপনার ইন্টারভিউর প্রথম থেকে সে আপনার প্রফেশনালিজম অ্যাসেস করা হচ্ছে। তো আপনাকে যখন একটা অপরচুনিটি দেয়া হবে যে ডু ইউ হ্যাভ এনিথিং টু আস, ডোন্ট সে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু আস। ডেফিনেটলি আপনি এখান থেকে কী স্যালারি বেনিফিট পাবেন, কী ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন, আপনার নিজের কোশ্চেন করতে হবে অ্যাবাউট প্রফেশনালিজম। হতে পারে যে এই কোম্পানির বর্তমান চ্যালেঞ্জেসগুলো কী কী, অথবা আপনি যে জব রোলে এখানে ইন্টারভিউ দিচ্ছেন এইটার প্রেজেন্ট চ্যালেঞ্জেসগুলো কী কী, যাতে আপনি আপনার এই মুহূর্তে এদের মার্কেট ভ্যালু কী। দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার ইন্টারেস্ট, ইউ আর সো ইন্টারেস্টেড টু গেট ইন দ্য কোম্পানি, বিকজ কোম্পানির সঙ্গে আপনি ইনফরমেশন চাচ্ছেন। দ্যাট মিনস আপনি এটা বেশি ফ্যাসিলিটেড, রাদার ইউ আর ফ্যাসিলিটেড টু দ্য ফাইন্যান্স। সো যখনই প্রশ্ন করা হবেন, যাতে এই প্রশ্নগুলো আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে, ডেফিনেটলি আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু মেক ইউর ওন কমেন্টস ফর ফার্দার ইন্সপিরেশন। অবশ্যই অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আমি যাতে ইন্সপায়ার্ড হই পরবর্তী সেশনগুলো দেওয়ার জন্য। থ্যাংক ইউ।